সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা পলিমার নিয়ে আলোচনা করব মেলামাইনের থালা বাসন বৈদ্যুতিক সুইচবোর্ড কার্পেট পিভিসি পাইপ পলিথিনের ব্যাগ পাটের ব্যাগ সিল্কের বা উলের কাপড় সুতি কাপড় নাইলনের সুতা রাবার এসব জিনিস আমাদের খুবই পরিচিত ও বহুল ব্যবহৃত এরা সবাই পলিমার পলিমার শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ পলি ও মেরোস থেকে যার অর্থ হল যথাক্রমে অনেক ও অংশ অর্থাৎ অনেকগুলো একই রকম ছোট ছোট অংশ একের পর এক জোড়া লাগালে যে একটি বড় জিনিস পাওয়া যায় তাই পলিমার তোমরা একটি লোহার শিকলের কথা চিন্তা করতে পারো লোহার ছোট ছোট অংশ জোড়া দিয়ে একটি বড় শিকল তৈরি হয় অর্থাৎ বড় শিকলটি হলো এখানে পলিমার রসায়ন বিজ্ঞানের ভাষায় এ ধরনের অনেকগুলো ছোট ছোট অণু পরপর যুক্ত হয়ে পলিমার তৈরি করে যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাদেরকে বলে মনোমার আমরা যে পলিথিনের ব্যাগ ব্যবহার করি তা হলো ইথিলিন মনোমার থেকে তৈরি পলিমার একইভাবে আমরা যে পিভিসি পাইপ ব্যবহার করি তা হলো ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি পলিমার তবে সবসময় একটি মনোমার থেকেই পলিমার তৈরি হবে এমন কোনো কথা নেই একের অধিক মনোমার থেকেও তৈরি হতে পারে যেমন বৈদ্যুতিক সুইচ বোর্ড বা বৈদ্যুতিক সুইচ হলো ব্যাকেলাইট নামে একটি পলিমার যা তৈরি হয় ফেনল ও ফরমাল ডিহাইড নামের দুটি মনোমার থেকে আবার ম্যালামাইনের থালাবাসন হলো ম্যালামাইন রেজিন নামের পলিমার যা তৈরি হয় ম্যালামাইন ও ফর্মালডিহাইড ডিহাইড নামের দুটি মনোমার থেকে শুরুতে আমরা পলিমারের যে উদাহরণগুলো নিয়ে আলোচনা করলাম তাদের মধ্যে কিছু কিছু প্রকৃতিতে পাওয়া যায় এদেরকে আমরা বলি প্রাকৃতিক পলিমার এবার বন্ধুরা তোমরা নিজেরা একটু চিন্তা করো তো এই উদাহরণগুলোর মধ্যে কোনগুলো প্রাকৃতিক পলিমার পাট সিল্ক সুতি কাপড় রাবার এগুলো প্রাকৃতিক পলিমার অন্যদিকে মেলামাইন রেজিন ব্যাকেলাইট পিভিসি পলিথিন এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না শিল্প কারখানায় কৃত্রিমভাবে তৈরি করা হয় এরা হলো কৃত্রিম পলিমার এবারে দেখে নেওয়া যাক পলিমারকরণ প্রক্রিয়াটি কিভাবে হয় মনোমার থেকে পলিমার তৈরি হয় নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মাধ্যমে যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার সংযুক্ত করে পলিমার তৈরি হয় তাকেই বলে পলিমারকরণ প্রক্রিয়া সাধারণত পলিমারকরণে উচ্চ চাপ ও তাপের প্রয়োজন হয় যদি দুটি মনোমার একসাথে যুক্ত হয় তাহলে উৎপন্ন পদার্থ কেমন হবে উৎপন্ন পদার্থটিতে দুটির বেশি মনোমার থাকতে পারবে না আমরা এটিকে এভাবে লিখতে পারি একটি মনোমার যোগ একটি মনোমার দুটি মনোমার তিনটি মনোমার উৎপন্ন হলে উৎপন্ন পদার্থটিতে তিনটি মনোমার থাকবে অর্থাৎ তখন তোমরা লিখবে একটি মনোমার যোগ একটি মনোমার যোগ একটি মনোমার সমান তিনটি মনোমার আমরা যদি এন সংখ্যক মনোমার নিয়ে একটি পলিমার বানাতে চাই তাহলে পলিমারকরণ প্রক্রিয়াটিকে এভাবে দেখানো যেতে পারে তোমরা কি বন্ধুরা জানো পলিথিন কিভাবে তৈরি করা হয় ইথিলিন গ্যাসকে এক হাজার থেকে বারোশো বায়ুমণ্ডলীয় চাপে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায় তবে এক্ষেত্রে পলিমারকরণ দ্রুত করার জন্য প্রভাবক হিসেবে অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয় এখানে বিক্রিয়ার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ ইথিলিনের এন সংখ্যক অণু উচ্চ তাপ ও চাপে এবং অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে পলিথিন পলিমার তৈরি করে তবে উচ্চ পদ্ধতি সহজসাধ্য না হওয়ায় ইদানিং এটি তেমন জনপ্রিয় নয় এখন টাইটানিয়াম ট্রাইক্লোরাইড নামক প্রভাবক ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপে পলিথিন তৈরি করা হয়